আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনকার মতো আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি কিছু কিছু টিপস কিন্তু প্রতিটা স্মার্ট গৃহিণীদের জানা প্রয়োজন এ সকল টিপসগুলো জানা থাকলে কিন্তু আমাদের সংসার অপচয়ের হাত থেকে রক্ষা পাই আমাদের বাসায় দেখা যায় মাঝে মাঝে অনেক ধরনের বিস্কিট এরকম নরম হয়ে যায় আবার গুঁড়োও হয়ে যায় তো সেই বিস্কিটগুলো আমরা কিন্তু অনেকেই ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু এ ঘাস করতে পারেন আমি একটি পাত্র নিয়েছি আর পাত্রে কিছুটা গরম পানি নিয়েছি পানিটা কিন্তু অবশ্যই গরম নিতে হবে এবং এই বিস্কিট থেকে কিছুটা বিস্কিট আমি এই পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি তো দেখুন এতগুলো বিস্কিট কিন্তু লাগবে না আমি যে পরিমাণ বিস্কিট নিয়েছি তার অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি পরবর্তীতে আবার ব্যবহার করব আমাদের সবার বাসাতেই কিন্তু দেখা যায় বিস্কিটের বক্সের ভিতরে এরকম বিভিন্ন ধরনের বিস্কিট অল্প অল্প থেকে যায় তো সেটা দিয়ে কিন্তু আপনারা সংসারের অনেকগুলো টাকা বাঁচিয়ে নিতে পারবেন এবারে আমি যেটা করেছি এটা আমি একটু নাড়িয়ে নিচ্ছি আর এটা গরম পানি হওয়ার কারণে সঙ্গে সঙ্গে কিন্তু গলে যাবে গলে একেবারে সুন্দর দয়ের মতো হয়ে যাবে তো এটা আমি এভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এবারে চলে যাচ্ছি পরবর্তী ধাপে এখানে নিয়েছি একটি বল এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ আটা আপনারা আটা অথবা ময়দা যে কোনো একটি দিতে পারেন কোনো সমস্যা নেই এবারে দিয়ে দিব এখানে এক চামচ পরিমাণ ছাতু ছাতু দিতে পারেন অথবা আপনাদের ঘরে যদি বেসন থাকে সেটাও দিতে পারেন তবে ছাতু দিলে এর টেস্টটা ভালো আসবে তো দেখুন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ছাতু দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ লবণের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন তো আমার কাছে এতটুকুই যথেষ্ট মনে হয়েছে আমি এতটুকু পরিমাণ দিয়ে দিচ্ছি তো এবারে আমি এই চিনিটা ঢেলে দেব দেওয়ার পরে এখানে দিয়ে দিব দুধ আপনাদের বাসায় যদি গুঁড়ো দুধ থাকে তাহলে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দেবেন আর যদি গুঁড়ো দুধ না থাকে তাহলে বাসায় যদি কোনো লিকুইড দুধ থাকে সেটা এখানে সামান্য দিতে পারেন যদি লিকুইড দুধ না থাকে কোনো দই থাকে সেটাও সামান্য দিতে পারেন যে কোনো একটি দিলেই চলবে তবে দুধ জাতীয় কোনো কিছু একটা দিতে হবে তো এখানে আমি এই তিন টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম দেওয়ার পরে এবারে আমি দিয়ে দিব সেই আগে থেকে গুলিয়ে রাখা বিস্কিটটা তো দেখুন আমি বিস্কিটটা এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি এবারে আমি বিস্কিটটা ঢেলে দেওয়ার পরে এটা ভালো করে মেখে নিব আগে থেকে বোঝা যাবে না যে এখানে আবার ময়দা লাগবে কি লাগবে না তো প্রথমে আমি এই বিস্কিটটা দিয়ে দেখে নেবো যে আমার মেজারমেন্টটা ঠিক আছে কিনা যদি এখানে বিস্কিটের পরিমাণটা বেশি হয়ে যায় অর্থাৎ পানির পরিমাণ বেশি হয়ে যায় আপনারা সামান্য একটু আটা দিয়ে নিতে পারবেন তো আমি এখানে যে পরিমাণ নিয়েছিলাম সব ঠিকঠাক হয়েছে এবারে আমি একটি ডো তৈরি করে নিয়েছি তো দেখুন এভাবে ডোটা যখন দেখবেন খুব সফট একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে বুঝবেন এখানে আর কোনো কিছু ব্যবহার করা লাগবে না তো এটা আমি হাত দিয়ে ভালো করে মুথে নিচ্ছি নেয়ার পরে এটা রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিট আর অবশ্যই কিন্তু রেস্টে রাখতে হবে আর এটা দিয়ে আপনার সংসারের এতটাই টেস্টি একটি খাবার তৈরি হবে যে আপনার বাসার বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু চেটেপুটে খাবে অনেক সময় দেখা যায় বাচ্চারা টিফিন খেতে চায় না বিভিন্ন ধরনের জিনিস আপনারা দেন তবুও খেতে চায় না এই জিনিসটি তৈরি করে দিবেন ওরা কিন্তু চেটেপুটে পুটে খেয়ে নেবে বাড়ির সবাই কিন্তু এটা খুবই মজা করে খাবে তো এবারে আমি এটা ঢেকে রাখছি তো ঢেকে রাখার পরে ফিরে আসবো পনেরো থেকে বিশ মিনিট পর পনেরো থেকে বিশ মিনিট পর যখন ফিরে আসবো এই ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে তো দেখুন আমি ফিরে এসেছি পনেরো মিনিট পর আর হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে এবারে আমি এই ডো থেকে চারটি লেচি কেটে নিব এখানে মোটা মোটা করে অর্থাৎ বড় বড় করে লেচি কেটে নিতে হবে ছোট ছোট লেচি কাটলে কিন্তু চলবে না এখানে বেশ বড় সাইজের একটি লেচি করে নিতে হবে আমি চারটি লেচি করে নিয়েছি এবারে যেটা করব আমি আমি বেলুন চাকরি নিয়ে নিয়েছি এবারে এটা আমি রুটির শেপ দিয়ে নিব আর এটা কিন্তু অবশ্যই মোটা কেরো বেলতে হবে এটা যদি পাতলা করে বেলেন তাহলে কিন্তু হবে না তো আমি কেমন মোটা করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এতদিন অনেক লুচি পরোটা রুটি খেয়েছেন শুধুমাত্র এই জিনিসটা একবার তৈরি করে খেয়ে দেখুন আপনার সংসারে যে সমস্ত জিনিসগুলো আপনারা ফেলে দিচ্ছেন সেই জিনিসগুলো দিয়েই কিন্তু এটা তৈরি হতে পারে আর এটা এতটাই সুস্বাদু হবে যে বাসার ছোট থেকে বড় বয়স্ক সবাই চেটে পুটে খাবে বাচ্চারা অনেক সময় দেখা যায় টিফিনে যে অনেক কিছু খেতে চায় না তো তো এটা কিন্তু বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারবেন তো দেখুন আমি এই রুটিটা বেলে নিচ্ছি আর রুটিটা বেলতে কিন্তু এতটুকু কষ্ট হচ্ছে না এই ডোটা কিন্তু খুবই সফট হবে এখানে যে গরম পানি ব্যবহার করা হয়েছে পাশাপাশি যে বিস্কিটের গুঁড়ো ব্যবহার করা হয়েছে যার কারণে এই ডোটা কিন্তু খুবই সফট হয়েছে তো দেখুন আমি আপনাদের দেখে দিচ্ছি কতটা মোটা করে আমি এটা বেলে নিলাম এটা কিন্তু পরোটা যেমন মোটা হয় ঠিক সেইভাবে মোটা করে বেলতে হবে পাতলা করে বেললে কিন্তু এটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো এটা আমার হয়ে গেছে এটা আমি উঠে নিচ্ছি এবং একইভাবে আরও আমি বেলে নিচ্ছি এটা যে শুধু রুটি হবে তা নয় এটা দিয়ে কিন্তু আপনারা আরও অনেক কিছু তৈরি করে খেতে পারবেন তো দেখুন অলরেডি কিন্তু এটা হয়ে গেল আমি পরেরটা ঠিক একইভাবে বেলে নিচ্ছি আমি পরেরটাও বেলে নিয়েছি অলরেডি আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করিনি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবারে আমি এটা উঠে নিয়ে এলাম এভাবে কিন্তু আমি প্রতিটা রুটি তৈরি করে নিয়েছি তো এভাবে আমি চারটি রুটি তৈরি করে নিয়েছি এবারে রুটিগুলো কিভাবে ছেঁকবেন বা এটা কী করবেন বা এটা রুটি আকারে শুধু খাওয়া যাবে কি না সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এবারে আমি একটি তাওয়া নিয়েছি তাওয়ার ভিতরে এই রুটিটা দিয়ে দিচ্ছি আপনারা এটা রুটি অথবা পরোটা দুইভাবে ছেঁকে নিতে পারবেন বা ছোট ছোটো করে এটা বেলে লেসির সেবও দিতে পারেন আমরা যে লুচি খাই সেই লুচির সেবও দিতে পারবেন আর লুচির আকৃতি করে ডুবো তেলেও ভাজতে পারবেন তো দেখুন প্রথমে আমি এভাবে রুটি থেকে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এটা খেতে কিন্তু কোনো রকম তরকারি ডাল ভাজি বা কোনো রকমের মিষ্টি জাতীয় কোনো কিছুই লাগবে না এটা শুধু শুধু খেতে এতটাই মজা যে আপনারা এমনিতেই খেতে পারবেন তো দেখুন আমি একটি রুটি তৈরি করে আপনাদের দেখালাম এবং পরবর্তীটা আপনাদের পরটা আকারে ছেঁকে দেখাবো এই পরোটা কতটা পারফেক্ট হয় সেটা আপনারা দেখেই বুঝে নিতে পারবেন তো আমি এভাবে প্রথমে একটু এ পাট পাট ছেঁকে নিচ্ছি সেঁকে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিব ঘি যেহেতু আমার বাচ্চা ঘি দিয়ে ভাজাটা একটু বেশি পছন্দ করে তাই এখানে আমি দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনারা চালে কিন্তু এখানে তেল ভেজে নিতে পারেন তো এভাবে আমি একটু ভেজে নিচ্ছি আপনারা চাল একটু কড়া করে ভাজতে পারেন তাহলে আরও বেশি সুস্বাদু হবে তো এভাবে আমি এ পাশটা ভেজে নেওয়ার পরে ওই পাশটাও এভাবে ভেজে নিচ্ছি এটা কিন্তু পরোটার তৈরি হয়ে গেল এভাবে আপনারা লুচিও করে নিতে পারবেন আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা খেতে কিন্তু কোনো ডাল তরকারি বা কোনো রকম মিষ্টি কোনো কিছুই লাগে না এটা এমনিতেই এত টেস্ট আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন বাসায় তো অনেক ধরনের বিস্কিটের গুঁড়ো দেখা যায় থেকে যায় বা কোনো বিস্কিট নরম হয়ে গেছে আপনার বাড়ির কেউ খাচ্ছে না তো সেই বিস্কিটটা দিয়ে কিন্তু আপনারা এই জিনিসটি তৈরি করে নিতে পারেন তো দেখুন পরোটা ওটা ছ্যাঁকা হয়ে গেছে আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি অলরেডি চারটি এভাবে ছেঁকে নিয়েছি এবং এটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে তো দেখুন প্রথমে আমি যেটা পরোটা আকারে ভেজে নিয়েছিলাম সেটাই দেখাচ্ছি এটা দেখতে এরকম মনে হলেও এতটা সফট হয়েছে যে আপনারা যখন মুখে দিবেন আপনাদের মুখের সাথে একেবারে মিলিয়ে যাবে আপনাদের কষ্ট করে এটা চাবিয়ে খেতে হবে না এতটাই সফট তো এভাবে আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা নরম হয়েছে এবারে আমি রুটিটাও আপনাদের ভেঙে দেখাবো রুটিটা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা এখন থেকে কিন্তু আপনারা ভুলেও এই গুঁড়ো নরম হয়ে যাওয়া বিস্কিটগুলো ফেলে দেবেন না এটা দিয়ে কিন্তু এই সুস্বাদু খাবার করে নিতে পারবেন এবং আপনাদের সংসারের অনেকটা খরচ বাঁচিয়ে নিতে পারবেন তো আশা করছি আজকের ভিডিওটি কাজে দিবে সবাই ভালো থাকবেন বিদায়